আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ কাবাব রেসিপি। আমি একটা 1200 গ্রামের ইলিশ মাছ টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার সময় মাথার ভেতরের ফুলকো ফেলে দিয়েছি। আমি লবণ, হলুদ ও মরিচ দিয়ে মাছের পিসগুলো একটু মেখে নিচ্ছি। এবার কাঁচামরিচ এবং একটু সরিষা বাটা দিয়ে মাছের মাঝের পিসগুলো সিদ্ধ করতে দেব। মাথা আর লেজের অংশ আমি মচমচে করে ভেজে নেব। এখানে আমি সিদ্ধ মাছের টুকরোগুলো থেকে ভালোভাবে কাটা বেছে নিয়েছি। কথায় আছে ইলিশ মাছের 30 কাঁটা, তাই একটু ধৈর্য ধরে কাঁটাগুলো বেছে নিতে হবে। এখানে আমি ধনে পাতা, সিদ্ধ কাঁচামরিচ এবং 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। যে তেলে আমি মাথা আর লেজ ভেজেছিলাম সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে দেব মাখানো মাছের মিশ্রণ। আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে যে কোনো কাবাবে একটু চিনি অ্যাড করলে স্বাদ অনেক বেড়ে যায়। অ্যাড করব একটু লেমন জেস্ট ও লেমন জুস। এরপর পানি শুকিয়ে একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। আমি একটি সার্ভিং ডিশে মাথা আর লেজ এভাবে বসিয়ে নিয়েছি। এরপর মাছের খালি অংশটুকুতে মাখানো মাছের মিশ্রণটা দিয়ে মাছের শেপ করে নেব। এবার ব্রেড ক্রাম দিয়ে মিশ্রণটা ঢেকে দেব। একটা 1 চা চামচ দিয়ে মাছের আঁশের ডিজাইন করব। তৈরি হয়ে গেল দৃষ্টিনন্দন ইলিশ কাবাব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ, সুন্দর এবং ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।